ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এখন এরকম নানা কর্মসূচিতেই ব্যস্ত রেখেছে নিজেদের গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একদিন পরে ঢাকায় বড় আকারের জনসভা করেছিল বিএনপি কিন্তু এরপর থেকে এই দলটির পক্ষ থেকে এরকম বড় কোনো কর্মসূচি দেওয়া হয়নি বরং দলটির কর্মসূচি সীমাবদ্ধ দেখা গেছে দল এবং অঙ্গ সংগঠনের এরকম বিভিন্ন অনুষ্ঠান এবং মধ্যে এমনকি বিএনপির পক্ষ থেকে শুরুতে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করা হলেও এখন আর নির্দিষ্ট কোনো সময়সীমার কথা বলছে না দলটি বরং অন্তর্বর্তী সরকারের করণীয় হবে সে বিষয়ে বক্তব্য তুলে ধরা হচ্ছে দলটির পক্ষ থেকে এক নম্বর নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে এটা খুবই বড় প্রয়োজন প্রশাসনে সংস্কার আনতে হবে কারণ প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে কখনো নির্বাচন নিরপেক্ষ হবে না দুর্নীতির ব্যাপারটা আছে সরকারের মন্ত্রীদের এমপিদের প্লাস সরকারি কর্মকর্তাদেরও দুর্নীতির ব্যাপারটা বিশাল ব্যাপার আর্থিক খাতে একটা স্থিতিশীলতা আনা এটা খুব জরুরি দরকার আছে আমরা প্রথমে বলেছিলাম তিন মাস কিন্তু আমরা পরে যখন বাস্তবতা লক্ষ্য করেছি যে এখানে তিন মাসে সম্ভব নয় ওই মাস গিভ দ্যাম টাইম এটা কোনো আপনার সময়সীমা আমি নির্ধারণ করার কথা বলছি না একটা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে হবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ভাষায় যৌক্তিক সময় দিতে চায় তবে এর পেছনে বিএনপির নিজেদেরও দুটি উদ্দেশ্য আছে একটি হচ্ছে দল পুনর্গঠন করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া আর দ্বিতীয়টি হচ্ছে এই সময়ের মধ্যে দলের শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরানোর পথ নিশ্চিত করা কিন্তু সেটা কিভাবে আমরা পনেরো বছর ধরে আন্দোলন করছি সেই আন্দোলনে আমাদের আটশো বেশি মানুষ আপনি গুম হয়ে গেছেন হাজার হাজার মানুষ আপনি হত্যা হয়েছে প্রায় ষাট লক্ষ মানুষের মিথ্যা মামলা হয়েছে আমাদের চেয়ারপারসনকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল আমাদের তো চেয়ারম্যান এখনও দেশের বাইরে তো এই বিষয়গুলোকে আমাদেরকে একটু নর্মাল অবস্থায় নিয়ে আসতে হবে সেটা আমরা আবার কোর্টে যাব কোর্ট থেকে সেটা আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি আওয়ামী লীগ সরকারের পতন হলেও বিএনপি রাজপথে সক্রিয় আছে কিন্তু আরেকটি বড় দল জামায়াত পুরোপুরি নজর দিয়েছে তাদের ভাষায় জনসংযোগের ওপর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্রীয় বৈঠক থেকে শুরু করে প্রকাশ্যে এ ধরনের সাংগঠনিক কার্যক্রম গত ষোলো বছরের প্রেক্ষাপটে দলটির জন্য এক নতুন অভিজ্ঞতা যদিও কাগজে কলমে দলটি এখনও রাজনীতিতে নিষিদ্ধ জামায়াতের এই শীর্ষ নেতা অবশ্য বলছেন নিষেধাজ্ঞা নিয়ে তারা বিচলিত নন বরং নির্বাহী এই নিষেধাজ্ঞার প্রত্যাহার চান তারা নির্বাহী আদেশেই হতে হবে এটার জন্য আমরা আদালতে যাব কেন আদালতের মাধ্যমে তো আমাদেরকে নিষিদ্ধ করা হয়নি সেই মেসিসটাকে আপনারা সরকারের কাছে করেছে আমরা করেছি তার তারা কি বলছে তাদের মানে আমরা অ্যাকশন দেখতে চাচ্ছি তারা যাই বলুন আমরা অ্যাকশনটা দেখতে চাচ্ছি শেখ হাসিনা বলেছেন যে এই আন্দোলনটা নাকি শুধু জামাত এবং শিবিরের ছিল এটা উনি ভালো জানেন আমরা এটা দাবি করি না আমরা বলি যে এটা আপামর ছাত্র জনতার আন্দোলন ছিল ছাত্র তরুণেরা আন্দোলনের সামনের বাবে ছিল নেতৃত্ব দিয়েছে আমরা বিষয়টাকে এভাবেই দেখি এবং জামাত তার পূর্ণ শক্তি নিয়েই আন্দোলনে ছিল অতএব এটা প্রত্যাশার একটা সরকার ন্যায্যতার ভিত্তিতে আমাদের পাও না আমরা আশা করব সরকার খুব তাড়াতাড়ি দেবে দলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে জামায়াত অবশ্য জোর দিচ্ছে আন্দোলনে হতাহতের ঘটনায় বিচারের উপর দাবি আছে তাদের ভাষায় আওয়ামী লীগের দোষী নেতাদের বিচারের ওনারা যদি কেউ অপরাধী হন শাস্তি তাদেরকে পেতেই হবে অপরাধী না হন তিনি শাস্তি থেকে বেছে যাবেন এটা হলো ব্যক্তির বিচারের প্রশ্ন দল হিসাবে পুরা দলটাই এখানে শরিক হয়ে গিয়েছিল ঘোষণা দিয়ে যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট তো সেই সন্ত্রাসীদেরকে বাহিনী হিসাবে যখন দলীয় ক্যাডারে নামাইয়ে দেওয়া হলো দলীয় ব্যানারে তখন বিশ্বের বহু দেশে উদাহরণ আছে যে এরকম গণহত্যা যারা সংগঠন করে দল হিসাবে ইনভলভ হয়ে ঘোষণা দিয়ে রেকর্ডেড অবস্থায় এদের সেই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না দল হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অতীতের আন্দোলনে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল এবং জোট যুগপথ আন্দোলন করেছে এসব আন্দোলনে বিভিন্ন সময় সংস্কারের নানা রূপরেখা দেয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগের পতনের পর এখন যখন সংস্কারের সুযোগ এসেছে তখন এসব দলগুলোর মধ্যে বড় দুটি দল বিএনপি ও জামায়াত এখন চায় সংস্কারের কাজে তাদের ভাষায় যৌক্তিক সময় নিক ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার তবে অতীতে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা অবশ্য বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে হলে সবার আগে তারা কি কি সংস্কারে হাত দেবে দরকার সেটার রূপরেখা আগামী আরও পনেরো দিন এক মাস দু মাস হয়তো আমরা দেখব আমরা এর ভিতরে চাইব যে তারা যদি রোডম্যাপটা তারা তারা প্রকাশ করুক ইনডিফিনিট পিরিয়ডে রোডম্যাপ ছাড়া যদি চলতে যায় এটা বহু ধরনের সমস্যার সংকট প্রশ্ন এটা কিন্তু উঠতেই থাকবে এটা এবং সেদিক থেকে সরকার নানাদিক থেকে কিন্তু প্রশ্নবিদ্ধ হতে শুরু করবে যে তাদের তারা যে ডিক্লেয়ার এজেন্ডার বাইরে তাদের আনডিক্লেয়ার কোনো এজেন্ডা আছে কি না রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা মনে করছেন পরিস্থিতি এখনই নির্বাচনের উপযোগী নয় দরকার আছে সংস্কারের অন্যদিকে প্রায় ১৬ বছর বিরোধী দলে থাকার ফলে দলগুলোরও গুছিয়ে নেয়ার জন্য দরকার কিছু সময় তবে এর মধ্যে প্রশাসনিক সংস্কারের পাশাপাশি অর্থনীতি ঠিক করা এবং বিশেষত দুর্নীতি ও হত্যাকাণ্ডের যেসব মামলা এখন হচ্ছে সেগুলোর বিচার শুরুর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু এসব কিছুর জন্য রাজনৈতিক দলগুলো কত সময় অপেক্ষা করবে সেটা এখনও নিশ্চিত নয় তাপসির বাবু বিবিসি বাংলা ঢাকা